নিউজ 24-এ অনুসার রয়েছে আপনার সঙ্গে। পুনেতে বেহালা তরুণী খুদে জোরালো হচ্ছে প্রতিহিংসা তত্ত্ব। বেঙ্গালুরুতে ইঞ্জিনিয়ারিং পড়াকালীন অন্তরা দাসের সঙ্গে পরিচয় হয়েছিল সন্তোষ কুমার নামে এক যুবকের। পরিবার সূত্রে খবর, অন্তরাকে প্রপোজ করেছিলেন সন্তোষ। পরিবারের দাবি, সন্তোষের প্রেম প্রস্তাব ফিরিয়ে দেন অন্তরা। প্রশ্ন ওঠে, তার জেরে কি খুন? সন্তোষের খোঁজ ইতিমধ্যেই পেয়েছে পুলিশ। এই মুহূর্তে বেঙ্গালুরুতে রয়েছে সে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেও পাঠিয়েছে পুনে পুলিশ। তবে এখনই সন্তোষের সঙ্গে খুনের সরাসরি প্রমাণ মেলেনি, তাহলে কি সুপারি কিলার ব্যবহার করা হয়েছিল? এই প্রশ্নটা ভাবাচ্ছে তদন্তকারীদের। অফিস থেকে বের হওয়ার পর 50 থেকে 100 মিটারের মধ্যে অন্তরার ওপর হামলা হয়েছিল। ওই এলাকা অপেক্ষাকৃত নির্জন, অন্তরার থেকে কোনো জিনিস লুট করা হয়নি। তার ফলে পুলিশের অনুমান, পরিকল্পনা করে আগে থেকেই হাজির ছিল আততায়ীরা। অন্তরার ফোন কল রেকর্ডও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত করা হবে আজ অন্তরার। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। বিক্রম, অন্তরার মোবাইল ফোনের কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে, তার থেকে কোনো কি সূত্র পাওয়া গেছে এখনো পর্যন্ত? দেখো, এই মুহূর্তে মোবাইল ফোনের কল রেকর্ড খতিয়ে দেখছে তদন্তকারীরা। জানার চেষ্টা করছে যে কে এমন ব্যক্তি বা কারা এমন ব্যক্তিরা রয়েছেন যারা, যাদের স্বার্থ আছে বা যাদের খুন করে লাভ হতে পারে অন্তরাকে, বা কোনো তারা প্রতিহিংসা নিজেদের মেটাতে পারে, এই বিষয়টাই কিন্তু এই মুহূর্তে দেখা হচ্ছে। তার কারণ আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি যে প্রাথমিক তদন্তের পর পুলিশ যেটা অনুমান করছে বা পুলিশের যেটা সন্দেহ যে এই ঘটনায় কিন্তু কাজ করছে প্রতিহিংসা, অর্থাৎ কোন রকম ভাবে অত্যন্ত রাগ ছিল এই অন্তরার উপরে, সেই কারণে তাকে খুন করা হয়েছে। এবার এক্ষেত্রে যারা তাকে খুন করতে এসেছিল তাদের কি নিজেদেরই রাগ ছিল বা তাদের তারা নিজেরা প্রতিহিংসা মেটাতে এসেছিল, নাকি এক্ষেত্রে তারা সুপারি কিলার হিসেবে কাজ করেছে, এই গোটা বিষয়টা কিন্তু পুলিশকে ভাবাচ্ছে। সেই কারণেই পুলিশ সূত্রে যেটা খবর যে বেশ কয়েকজন প্রত্যক্ষ দর্শী পাওয়া গেছে, তাদেরকে কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এবং জিজ্ঞাসাবাদ করে অভিযুক্তদের বা আততায়ীদের কেস তৈরি করার প্রচেষ্টা চলছে। এর পাশাপাশি আরো এক ব্যক্তির নাম উঠে এসেছিল যার নাম সন্তোষ কুমার, যার সঙ্গে কিন্তু যার নাম কিন্তু বারবার করে উঠে আসছিল, সেই সন্তোষ কুমারের সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে, তারও কিন্তু হদিশ পাওয়া গেছে। যেটা পুলিশ জানতে পেরেছে যে ব্যাঙ্গালোরে বসবাস করছেন এই সন্তোষ কুমার, এবং তার সঙ্গে যোগাযোগ করার পর পুলিশ যেটা জানাচ্ছে যে তার কিন্তু এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো ইনভলভমেন্ট বা রোল পাওয়া যায়নি। সেক্ষেত্রে অন্যান্য যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে অন্তরা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার গভীরে পৌঁছানোর চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। ধন্যবাদ বিক্রম, আপাতত তোমাকে। বিক্রম দাস আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। এদিকে প্রত্যক্ষদর্শীদের বয়ান ইতিমধ্যে হাতে এসেছে পুলিশের, হাতে এসেছে 24 ঘন্টারও, শুনে নিন। গ্রিন হোটেল জেসে হি মেড আইটি পার্ক কে সামনে গ্রিন হোটেল সে পার কিয়া, পার করনে কে বাদ করিব 20-50 মিটার কে ডিস্টেন্স নিকলা হোগা, উসকে বাদ দেখা কি কোই লড়কা লড়কি কা ঝগড়া হো রহা হ্যায় পেভমেন্ট পে, ফুটপাথ পর ঝগড়া হো রহা থা। झगड़ा होने के बाद मैं वहाँ पर गाड़ी ब्रेक किया, काफ़ी लोग जा रहे थे, कुछ लोगों ने ब्रेक किया, ब्रेक करने के बाद वो लड़की तब तक गिर गई रोड पर, रोड पे गिरी, रोड से गिरकर उठकर आकर मेरे को बोली बचाओ बचाओ दो बार, और मेरे टैंक पर सर रखी और बेहोश हो गई। और उसके बाद मैं उसको वहाँ से हेल्प मांगा, एक कार वाला था, वो कार वाले ने हेल्प किया और उसको कार में लेकर सीधा सीधा धनश्री हॉस्पिटल में एडमिट किया, जहाँ उसका 1 घंटे के बाद लगभग एक्सपायर हो गई। उस लड़के के हाथ में कुछ तो हथियार था और वो पेड़ के आड़ से उसका चेहरा नहीं देखा, ब्लैक एंड ब्लू कलर का स्ट्रिप का शर्ट पहना हुआ था, इतना नज़र पड़ा। लड़की गिरी तो लड़की की तरफ नज़र पड़ा,